আসসালামু আলাইকুম, আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব এই যে এখানে মুরগির কলি যা আর ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ, এই যে এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর সাথে দুই একটা পাও আছে মুরগির, তো এগুলি সব আমি একসাথে রান্না করব। এখানে বসায় দিছি কড়াই, দিতেছি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়েছি লবণ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এটা দারচিনি এলাচের গুঁড়া, দারচিনি এলাচ গুঁড়াটা করে নিচ্ছি ব্লেন্ডারে। ধনিয়া গুঁড়া, তো তেলের উপরে ভালো করে কষাই নিতেছি সবগুলি। এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, তো এটাও পানির উপরে ভালো করে কষাই নিব তেলের উপরে। এখন দিয়ে দিব হালকা একটু পানি, এই যে মুরগি পা গুলো আগে দিয়ে দিচ্ছি আমি। এখন আমি মুরগির কলি জামাটি গুলা দিতেছি, সাথে দুই তিনটা ধনিয়া পাতা, আপনারা হয়তোবা ভাবতেছেন মুরগির সাথে কিভাবে ধনিয়া পাতা খায়। ধনিয়া গুঁড়া যদি আমরা খেতে পারি, ধনিয়া পাতাটা কেন খেতে পারবো না। তো আজকে রান্নাটা একটু অন্যরকম করে রান্না করলাম।
এখন আর এটা ডাকবো না, এটা তুমি রাখবো। এটা এখন এটা নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।